হ্যালো গাইস, দেখুন আজকে আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আয়ুষ ব্লগটাকে। দেখুন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখানে দেখুন গাঁথনি হচ্ছে, আর এই দেখুন এখানে কুঁয়ো বানাচ্ছে, কুঁয়ো করছে ওইদিকে পাশের জায়গাটা। দেখুন এই যে ছাদের ওপরে গাঁথনি করছি আমরা, গাঁথনির ভিডিও নিয়ে। আমাদের সাপোর্ট করবেন আপনারা যাতে আমরা আরও ভিডিও নতুন নতুন আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এই দেখুন চারু সাইডে গাঁথনি হয়ে গেছে, চারটে করে ইঁট গাঁথনি হয়ে গেছে চারিদিকে। দেখতে থাকুন এই যে মিস্ত্রিগুলো কাজ করছে আর আমি ভিডিও বানাচ্ছি। এই যে মশলা মাখাচ্ছে, মশলা মাখে চারু সাইডে গাঁথনি করে দিচ্ছে। গাঁথনি হয়ে গেছে মোটামুটি প্রায়। এই দেখুন কিরমভাবে গাঁথনি করছে, এই ইউটিউবে ছাড়বো আমরা। এটা তিনতলার ছাদের ওপর কোনো, দেখুন এরা দুজনে কাজ করছে গাঁথনি। আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দেখুন মশলা মারছে, এই দেখুন এখানে ওটার কোনো সিঁড়ি নেই, আমরা বাঁশের মই দিয়ে উঠেছি। বাঁশের মই দিয়ে উঠে কাঁথনি করে দিলাম আমরা। আর এই সাইডটা একটা এ হবে ট্যাঙ্কি রাখার জন্য, একটা গোল রাউন্ড করবো এক্ষুনি। ওর মধ্যে ট্যাঙ্কি থাকবে, এই দেখুন এর মধ্যে ট্যাঙ্কি থাকবে। আমরা দেখে চারি সাইডে ইঁট দিয়ে গেঁথে মশলা ঢালাই মালমেকে মশলা দিয়ে দিয়েছি। এর উপরে এবার আমরা নেট সিমেন্ট করে দেবো, এর মধ্যে ট্যাঙ্কিটা বসবে, ছাতে বসালে জল সব করবে, ওই জন্য আমরা 3 ইঞ্চি করে উঁচু করে দিয়েছি। এর উপরে ট্যাঙ্কি বসানো হবে, জলের ট্যাঙ্কি। দেখুন কীরমভাবে করা হচ্ছে এইটা, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন কত সুন্দর করে এইটা আমরা করে দিয়েছি। এই যে এটা মশলা মারছি আমরা, এটা সমান করা হচ্ছে মশলাটা এর ওপরে ট্যাঙ্কি বসাবার জন্যে। দেখুন নিচে মশলা মাখিয়েছে, চারদিকে গাঁথনি হয়ে গেছে আমাদের। এবার আমরা এইটা করছি, দেখুন ঘোলা মেরে দিচ্ছে। এইবার সিমেন্ট করে দিলাম যাতে জল শোপ না করে। আমাদের ট্যাঙ্কি রাখার জায়গা একদম পুরো রেডি। আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলোকে ফলো করবেন যাতে আমরা এরকম ভিডিও বানাতে পারি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। যদি আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনাদের নলেজ বাড়বে, দেখুন এই কাজের ভিডিওগুলো দেখে আপনারাও এরকম আপনাদের বাড়িতে এই যে ট্যাঙ্কি রাখার জায়গা করতে পারবেন। তাহলে এইগুলো জল সব করবে না ছাতে, এইখানে জল ট্যাঙ্কি থাকলে তাহলে এখান থেকে চার সাইড থেকে জল বেরিয়ে যাবে। এই দেখুন এখন সিঁড়ির লাইনে গাঁথনি হচ্ছে, এই যে ফাঁকা ফাঁকা ছিল এই যে বিমের মধ্যে সেঁটে যাবে এই গাঁথনিটা। এই যে আমরা তক্তা খুলে দিয়েছি পুরো ছাতের, এই দেখুন এখানে পাম্প চলছে। এই যে দেখুন এই যে সেদিনকার ঢালাই হলো, পুরো তক্তা খুলে ছাড়িয়ে দিয়েছি। এবার নিচে গাঁথনি হবে, প্লাস্টার হবে পুরো আউটসাইড ইনসাইড। এই যে গাঁথনির কাজ চলছে, পুরো তক্তা খোলা হয়ে গিয়েছে,
এবার আমরা চারু সাইডে গাঁথনি ছাটিয়ে দেবো, তারপরে আমরা প্লাস্টার করব, মার্বেল বসাবো। এই দেখুন মশলা দিচ্ছে লেবারটা, ওই দেখো সিঁড়ির ওইখানে একটা জানলা হয়েছে, এটা ঠাকুর ঘর, এখানে এইটা প্লাস্টার করে টাইলস বসবে, এখানে এটা ঠাকুর ঘর হয়েছে, এইসব দেয়ালে সব টাইলস বসবে, এইটা ঠাকুর ঘরে চিলেকোটার ঠাকুর ঘর, এটা দেখুন এই যে এইটা সাইডটা আমরা গাঁথনি করলাম, এখানে লোহার সিঁড়ি লাগানো হবে, এখন বাঁশের সিঁড়ি দিয়ে ওটা হয়েছিল, এই যে সাইডগুলো গাঁথনি করে দিচ্ছে। নতুন ইট দিয়ে গাঁথনি হচ্ছে, নতুন ইট কয়েকটা পুরাতন ইট ছিল ওইটাও দিয়ে গাঁথনি আমরা করে দিচ্ছি, সব কুড়িয়ে কাড়িয়ে গাঁথনি করে দিলাম। আয়ুষ ব্লগের ভিডিওগুলো আমাদের আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিনিয়ত আপনারা ভিডিও পেতে থাকবেন। দেখুন এই সাইডটাও ভরাট করে দিচ্ছে, আর এই যে সিঁড়ির ফাঁকে এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা ভর্তি করে দেবে তক্তা দিয়ে। এই জানলাটার এখানে একটা বিম লাগবে, ওই বিমটা ঢেলে দেবো আমরা আজকে, এই যে এই জানলাটার ওপরে একটা বিম লাগবে, বিমটা আজকে না আমরা ঢেলে দেবো এই ছাদের ওপরে, দুদিন পরে তুলে ওইটাকে বসিয়ে দেবো। এই দেখুন বিম ঢালাই করছে ওই জানলার ওপরে বসাবার জন্যে, এই বিমটা আমরা ঢালাই করছি, দুদিন পরে তুলে ওখানে বসিয়ে দিয়ে গাঁথনি করে আর আমরা প্লাস্টার মেরে দেবো। দেখুন কীরমভাবে ঢালাই করছে বিমটা। গুড বাই বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।